ধর্ম পিতা পরমাত্ম অগো স্বর্গীয় পিতা তুমি স্বর্গ আমাকে আশীর্বাদ কর, আমি যেন পারি এই রাখাল রাজ্যটাকে সুন্দর এবং সুস্থ ভাবে তাই তো আমি এই রাজ দরবারে এক মুহূর্ত বসে থাকবো না, এই মুহূর্তে ছুটে যাব ওই প্রজা মহলে, যেখানে খাদ্যের অভাব সেখানে আমি খাদ্য দেব, যেখানে বস্ত্রের অভাব সেখানে আমি বস্ত্র দেব, যেখানে ঔষধ অভাব সেখানে আমি ঔষধ দেব, এই মুহূর্তে ছুটে যাব আমি ওই প্রজা। আমি কিন্তু আছে আমি যে ভিনদেশী ভিনদেশী আমি এসেছি আপনার দরবারে, সন্ধ্যা গড়িয়ে এসেছে, আমার যাবার মতো কোন জায়গা নেই, তারপর তাই তো একটি রাত্রের জন্য আপনার কাছে আশ্রয় চেতে এসেছি মহারাজ। তুমি কি শুনতে পাওনি আমি হচ্ছি রাখাল রাজা, পূর্বেই ঘোষণা করে দিয়েছে আমার হুকুম অমান্য করে যে গরিব দুঃখী কাঙ্গালি আমার রাজ্য প্রবেশ করবে তাকে আমি দুনিয়া থেকে আমি পরশুয়াই মহারাজ, আমি আছি সব কিছু হারিয়ে ফেলেছি, আপনার দুটি পায়ে ধরে বলছি মহারাজ, আপনি আমাকে একটু দয়া করুন মহারাজ। আমার পিতা বলেছিল ক্ষুধার্থকে অন্ন দান, কৃষ্ণার্থকে জল দান, আর আশ্রয়হীনাকে আশ্রয় দান, এসে বহুতে পুণ্যের কাজ। তাই তো আমি পিতার কথা মনে করে আজকের রাত্রিটার জন্য আমি এই অতিথিশালায় তোমাকে আতিথ্য গ্রহণ করার জন্য দিয়ে যাচ্ছে, কিন্তু যাবার পূর্বে তোমাকে আমি একটি কথা বলে যাচ্ছি, তুমি দু কান পথে শুনে রেখো, এই আমার এই অতিথিশালা হবে আপনার কথা হতো ওই পূর্ব আকাশে সূর্য উদয় হলে আপনার সাথে সাক্ষাৎ করে যাব মহারাজ। আমার শরীর তো ক্লান্ত লাগছে, আমি এই মুহূর্তে একটু বিশ্রাম করি। তুমি আকাল রাজার বাড়ি রাস্তা দিয়েছ, তোমার আরামের গম আমি হারাম করে দিব, তো আমির কলার হাত আমি চুরি করে তোমার সীতারে দেখে দেব, কাল সকালে মজা বুঝবে কত ধানের কত চাউল আমি তোমাকে হারে হারে পর পাওয়াছি, তোমাকে গচ্ছা করেছি, তোমাকে পুত্র হারাম করেছি, এইবার বানাবো তোমাকে চোর, চোরের যে সাজা কাল সকালে তুমি চোর পাবে, তুমি আমাকে অনেক কাঁদিয়েছ তোমার কাঁদার পালা, আর আমার হাসার পালা আমি প্রাণ খুলে হাসবো, আমি প্রাণ খুলে হাসবো, ঘুমাও ঘুমাও চন্দ্র সদাগর, তুমি আরামে ঘুমাও আমি আসি আসি চন্দ্র সদাগর। Thank you.
করে তুমিও মন করে আমাকে ডাকছো কেন, অপলিক দৃষ্টিতে তুমি ডাকি আছো কেন, একবার খুলে বলো রানী এমন কি হয়েছে তোমার, তুমি একবার খুলে বলো। স্বামী আপনি তো আমাকে গত বৈশাখে বেলায় দুটি গলার হার কিনে দিয়েছিলেন, হাতের সাদা কিনে দিয়েছিলেন, মাথার টিকলি কিনে দিয়েছিলেন, আর কানের দুল কিনে দিয়েছিলেন, সেগুলো তো আমি কোথাও খুঁজে পাচ্ছি না স্বামী। খুঁজে পাচ্ছ না স্বামী? আমার মন, আমার মন বলছে সেগুলো মনে হয় চুরি হয়ে গেছে স্বামী। শুনলে আমার পায়ের তলা থেকে মাটি গুলো সরে যায়, মাথাটা চৌচির হয়ে আমার মাথায় বজ্র বাজায়, তাই তো আমি ভেবে পাচ্ছি না আমার হুকুম অমান্য করে কোন চোর আমার হাতে পড়ে গেছে। আমার কিনা হচ্ছে রানী, তুমি এই মুহূর্তে অন্দর মহলে চলে যাও, আমি দেখবো আমার রাজ্যে এমন কোন চোর প্রবেশ করেছে। আপনি তাই করুন, কিন্তু আমার হার গুলো কিন্তু আমি চাইতে চাই। ঠিক আছে রানী, তাহলে অবশ্যই তুমি পাবে, এই মুহূর্তে অন্দর মহলে চলে যাও। ঠিক আছে, আমি এবার অন্দর মহলে চলে যাচ্ছি। শোন দাদা, আমার রানীর সখের কান্ত হার চোর চুরি করে নিয়ে গিয়েছে, সে নাম শুনলে আমার বাস্তেও কিনা হচ্ছে, আমি আর এক মুহূর্তে এখানে দাঁড়িয়ে থাকবো না, এই মুহূর্তে চলে যাবো সেই অতিথিশালায়, অতিথিশালায় গিয়ে সেই অতিথিকে ডেকে জিজ্ঞাসা করে দেখে সে আমার রাজ্য চোর ডুবতে দেখেছে কি না। অতিথি, অতিথি মহারাজ, সকাল হয়েছে মহারাজ? হ্যাঁ, শুধু সকাল নয়, বেলা যে দ্বি প্রহর হয়ে গেছে, আর তুমি আরামছে ঘুমিয়েছ মহারাজ? ক্লান্ত ছিলাম, ঘুমিয়েছি, পূর্ব আকাশে সূর্য উদয় হয়েছে, আমার যাবার সময় হয়েছে, আপনি আমাকে হাসি মুখে বিদায় করুন মহারাজ, আমি আমার দেশ মুখে চলে যাব মহারাজ। ধীরে ধীরে অতিথি, ধীরে বলেন মহারাজ। আমি এই রাজ্যের রাজা, আমার হুকুমেই তল্লাটের সমস্ত লোক উঠা বসা করে, তাই তো আমি আমার রানীর মুখে শুনতে পেলাম গত রাত্রিতে আমার এই রাজ ভাণ্ডার থেকে আমার রানীর লক্ষ টাকার হার চুরি হয়ে গিয়েছে। অতিথি ভাই, তুমি কি বলতে পারবে কোন চোর আমার রাজ্যে প্রবেশ করেছিল কিনা? মহারাজ আমি তো বড় ক্লান্ত ছিলাম, ঘুমিয়েছিলাম, আপনার কথা শুনে কি আমার বড় দুঃখ লাগছে, আমি কি করে জানবো মহারাজ আপনার স্ত্রীর গলার কণ্ঠহার চুরি হয়েছে। বিশ্বাস করুন মহারাজ, আমি আপনার অতিথিশালায় ঘুমিয়েছিলাম। তা তো আমি বিশ্বাস করি অতিথি, তার কারণ হচ্ছে তুমি হচ্ছ অতিথি, তুমি তো আর আমার হারের দারোয়ান নও, তুমি কি করে জানবে আমার রাজ্যে চোর প্রবেশ করেছে কিনা? চাই অতিথি, ধীরে, তুমি যদি কিছু মনে না করো তাহলে একটু সোজা হয়ে দাঁড়িয়ে গেলে আমি একটু সার্চ করে দেখতে চাই। ঠিক আছে মহারাজ, আমি দাঁড়িয়েছি, আপনি আমাকে সার্চ করুন। ঠিক আছে।
বিশেষ করে দাদা ওরে বেঈমান সম্পর্কে কিচ্ছু জানি না বাবা, আমি কিচ্ছু জানি না। ওরে বেঈমান বিশ্বাস ঘাতক নিমক হারাম, আমি কথা বিশ্বাস করব না, আমার চোখের দেখাকে বিশ্বাস করব, তাই তো আমি ভেবেই পাচ্ছি না তোর মতো বেঈমান বিশ্বাস ঘাতকের কি শাস্তি হতে পারে। না না না, এখনো বলছি তুই আমার কাছে সত্য কথা খুলে বল, আর যদি সত্য না বলিস তাহলে আমি তো কেমন শাস্তি দেবো। বিশ্বাস করুন মহারাজ, আমি চুরি করিনি মহারাজ, আমি এই হার সম্পর্কে কিচ্ছু জানি না মহারাজ। আহিব